এই হোয়াটসঅ্যাপ আমার পিতল লোহা এবং তামার ভাই ব্রাদার গুলো সবাই কেমন আছো? কিন্তু আজকে পুরো ইন্টারেস্টিং একটা বিষয় লয়ে এসেছি। এখন তোমরা সবাই আমার হাতে পায়ে ধরে জিগাইতে পারো যে ইন্টারেস্টিং তো বুঝলা। এইবার গাইস কথাটা হলো ইন্টারেস্টিং বলতে কেমন ইন্টারেস্টিং, মানে কতটুকু ইন্টারেস্টিং, মানে আপনারা কতটা চান, আপনারা যতই দিন তত আরো চাইবেন সেটা আমি জানি। তো আপনারা যেমনটা জানেন এইবার কিন্তু নতুন নতুন অনেক তিনটা বান্ডিল লাগিয়ে পড়ছে। তো যা দেখলে আমার মনে হইতেছে এই যে এলিয়ান আইতে আছে। ওই দেন গাইস অবস্থাটা দেখছেন, একালে কাদা মাটি করতে করতে সামনের দিকে আগাই চলে গেছে। ওই দেহ কি ভয়ঙ্কর, পুরো স্পাইডার। তো গাইস এটা নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ করার পরে আমি জানতে পারলাম এটা মারাত্মক অসীম এবং অস্থির, মানে কি বলবো আর মুখের ভাষা পাইতেছি না। এরপরে কিন্তু আমাদের সামনে আরো একটা বান্ডিল চলে আসে এবং বর্তমানে কিন্তু আমরা দেখতেছি যে এই বান্ডিলের ভিতরে সুন্দর সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের তুমি দেখাও সম্পূর্ণটা দেখাও, একটা খুললে দেখাও, মানে গাইস এর ভিতরে কিন্তু আসতে চলেছে এই যে দেখছেন দেখছেন কি একটা গান স্কিন, একটা রক্ত মাখা লাল, মানে চারিদিকে শুধু লাল আর লাল আর একটু মাঝখানে মাঝখানে কালা কালা। নতুন এই গান স্কিনটাও কিন্তু আইতে চলতেছে, সাথে কিন্তু এই যে প্যারাসুটটা বুঝছেন। এই তো মনে করেন ইভেন্টগুলো কি আমি অবশ্যই ডিটেলসে আপনাদের সাথে আলাপ করবো। গাইস তার পূর্বে এই গোলালের স্কিনটা দেখেন কতটা পরিমাণে রিয়াম্মি এবং মারাত্মক এই গোলালের স্কিন। এইখানে যদি আপনারা ভাববে থাকেন যে সকল কিছু শেষ গাইস, তাহলে আপনারা একসাথে ভুল করতে আছেন, কারণ এখানে কিন্তু শেষ নাই। যে ব্যাগের যে স্কিনটা সেটা দেখতে পাইতে আছেন কতটা সুন্দর গ্লেম মারতে আছে, মানে কতটা সুন্দর সব মিলাই একালে অস্থির লেভেলে মনে করেন, মানে এ টু জেড এককালে মনে করেন। আমাদের তো দেখতে একালে অমাইক এবং সুন্দর লাগতে আছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই। গাইস কমেন্ট করার আগে চাকুটা দেখেন কত সুন্দর এই চাকুটা দেখছেন একবার। তো গাইস আপনাদের সবকিছু দেখাইলাম, কিন্তু দূর থেকে দেখাইলাম, সুইতো দিলাম না, একটু টাসও করতে দিলাম না গাইস। এইবার ভাবতেছি একটু দাঁড় থেকে দেখাবো, মানে খুবই ক্লোজ থেকে দেখাবো এবং স্পষ্ট করে দেখাবো, যেন আপনারা সবকিছু একবার সুন্দরভাবে দেখতে পারেন, অমায়িক ভাবে দেখতে পারেন, যেন আপনাদের কাছে দেখতে সকল কিছু ভালো লাগে বুঝছেন। ভাববেন না জালমুড়ি টালমুড়ি ব্যস্ত আছি, ওই মানে বলতে আসি আর কি, কারণ আমি আপনাকে ভাই নুবরা ভাই বোঝেন না, আমার কাম কি আপনাকে একালে খুলে টুললে সবকিছু বিস্তারিত একালে এ টু জেড দেখো। মনে মনে আবার খারাপ খারাপ চিন্তা ভাবনা করে, এই কল্যাণ সেই কল্যাণ আর ফাঁকলা। আমি বলছি যে বান্ডিল বুন্ডিল খুললে একবার ফরিয়া টুরে, এরপর আপনাকে দেখাবো। এই যে গাইস বান্ডিলগুলো দেখতে পাইতে আসেন, কিন্তু আমি কিন্তু দেখতে পাইতে আসি না, কারণ আমি খুঁজে পাইতে আছি। এই যে একটা পাওয়া গেল, এখন এটা মনে করেন মুন্ডুটা লাগাইতে হবে, আনলে একালে কেমন যেন সেদা ব্যথা দেয়, মানে কোনো মিল নাই মিশ নাই কোনো কথা। তো গাইস এরপরে কিন্তু আমরা আরো দেখতে পাইতে আছি যে এরপরে নিচে কিন্তু আরো অনেকগুলো বান্ডিল আছে, যেটা একটার পর একটা অনেক সুন্দর সুন্দর। এইবার গাইস আপনারা যদি ভাববে থাকেন এখানেই শেষ গাইস, আসলে সত্যি কথা বলতে যা যা দেখাইছে এখানেই শেষ, কিন্তু এইবার কিন্তু আপনাদের দেখাবো এটার কার্যকলাপ। সত্যি কথা কইতে যেমনটা দেখতে পাইতে আছেন খুবই স্পেশাল এই বান্ডিল গুলো তৈরি করছে, কিন্তু এখন কিন্তু আমরা স্পাইডারম্যানের আত্মাটা একটু পড়ে দেখবো। ঠিক আছে, যে স্পাইডারম্যানের আত্মাটা যদি আমরা পড়ি তাহলে আর কি আমাকে দেখতে কেমন লাগবে, আমি শিওর আমাকে নায়কের মতোই লাগবে, কারণ আমরা অলওয়েজ এমনি নায়ক দেখছেন। ওই যে ওই দেখেন কতটা সুন্দর লাগতে আছে, কতটা অমায়িক লাগতে আছে, কতটা অস্থির লাগতে আছে, মানে কি বলবো গাইস, মানে যা বলবো সেটাই কম আমি আর আপনাদের বললাম। তো গাইস আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই কেউ মিস করবেন না, এত সুন্দর সুন্দর বান্ডিল গুলো অবশ্যই পালে লই লেবেন বুঝছেন। আর অবশ্যই গাইস আপনারা মনে করেন পরো পরো খেলা দেবেন, যাই হোক অবশ্যই এখন আপনারা অনেকে বলতে পারেন যে শুধু বান্ডিল থাকলে হবে, খেলা পারতে হবে গাইস। যাই হোক আমরা যারা খেলা পারি না তাদের এই বান্ডিল দেখে সুখ পাই, মানে খুশি পাই, অনেক ভালো লাগে আর কি বলবো। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।